মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকবে। অর্থগতভাবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির, আয় ইনকাম বৃদ্ধি হলেও খরচ বাড়তে চলেছে। কোথায় অর্থ বিনিয়োগ করবেন না করবেন সে বিষয়ে পরিকল্পনা আজ করতে পারেন, কিন্তু আজ সিদ্ধান্ত যেন নেবেন না, কারণ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। তবে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে আপনার কলিগরা বা আপনাদের সহকর্মীরা অন্যান্য দিনের তুলনায় আজকে আপনাকে অনেক কাজ থেকে চিনতে পারবে, অনেক ভালোভাবে বুঝতে পারবে। তাদের সাথে আজ আপনাদের সম্পর্কের বন্ডিং বৃদ্ধি হতে চলেছে, কাজেও গতি আসবে। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটবে। আজ গৃহে অতিথি সমাগম হতে পারে, যার কারণ পরিবারের পরিবেশ আনন্দময় এবং চমৎকার থাকতে চলেছে। আজ আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে খামখেয়ালি আচরণ করলেই কিন্তু ক্ষতি, বিষয় কিন্তু দুরূহ হতে পারে। স্বামী স্ত্রী কোনো এক বহিরাগতর কারণে আপনাদের সম্পর্কের মধ্যে ব্যবধান তৈরি হতে পারে, তবে পরবর্তীকালে আপনারা দুজনে তা সামলেও নেবেন। তবে অহেতুক তৃতীয় কোনো ব্যক্তির কথায় যেন বিশ্বাস করবেন না, সন্দেহবাতিক যেন হবেন না। আর মনে রাখবেন, ভুল কিন্তু আপনিও করেন, আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন, তাই অন্যের ভুল ক্ষমা করে দেওয়াই সব থেকে বড় ধর্ম, কারণ গীতায় আছে ক্ষমা হি পরম ধর্ম, তাই ক্ষমা করে দেওয়া শিখুন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটি আপনাদের কিন্তু খুব একটি সুবিধাজনক নয়, তাই যত কম কথা বলতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। আজ যেহেতু বুধবার, তাই বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের গ্রহ বুধ, তার বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না, যেটি হলো ওম রাং ব্রিং ব্রৌং সবুধায় নামা। এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার,